হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মুশফিকুর রহমান, লেকচারার ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই সেমিস্টারে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন সিএসি 3-1 এই কোর্সটিতে আমি তোমাদের সাথে থাকব। আজকের লেকচারে আমরা এই কোর্সটির সম্পূর্ণ একটি ওভারভিউ দেখব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে কোর্স অবজেক্টিভস। এই কোর্সটি থেকে আমরা একটি সিস্টেমের বেসিক কনসেপ্ট, এর টার্মিনোলজিস আর একটি সিস্টেমের টোটাল লাইফ সাইকেল সম্পর্কে আমরা ধারণা পাবো। এই কোর্সটি থেকে আমরা ডিএফটি ডিজাইন করা শিখব, ইউএমএল ডায়াগ্রাম ড্রয়িং শিখব, একটি সিস্টেমের লজিক মডেলিং যেমন ডিসিশন ট্রি, ডিসিশন টেবিলের কাজগুলো আমরা শিখব, স্ট্রাকচার্ড ইংলিশ কীভাবে লিখতে হয় আমরা জানব, একই সাথে একটি সিস্টেমের ম্যানেজেরিয়াল কী কী ইস্যুস থাকতে পারে, ইভেন একজন অ্যানালিস্টের কী কী রোল থাকে, তার কী কী কোয়ালিটি থাকে, একজন অ্যানালিস্ট কী কী টুল ইউজ করে, এই জিনিসগুলো আমরা জানব। ফাইনালি আমরা ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড সাইবার ক্রাইম সম্পর্কে জানব। এরপর দেখি আমাদের লেসনে কী কী আছে। আমাদের ফার্স্ট লেসনে থাকবে ডাটা কী, ইনফরমেশনের কোয়ালিটি কীভাবে রক্ষা করা যায়, এর কোয়ালিটি রক্ষা করা কতটুকু প্রয়োজনীয় অ্যান্ড এর অ্যাপ্লিকেশনস, সিস্টেমের অ্যাট্রিবিউট, এর এলিমেন্টস অ্যান্ড টাইপস। লেসন 2-তে আমরা জানব সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের লাইফ সাইকেল। লেকচার 3-তে আমরা জানব কোন সিস্টেমের জন্য ইনফরমেশন যে আমরা গ্যাদার করি সেই ইনফরমেশন গ্যাদারিং টেকনিক্স আমরা জানব। লেসন 4-এ আমরা ডিএফটি ডায়াগ্রাম ড্রয়িং শিখব। এরপর লেসন 5-এ আমরা স্ট্রাকচার্ড ইংলিশ কীভাবে লেখে, ডিসিশন টেবিল, ডিসিশন ট্রি কীভাবে তৈরি করে সেটা শিখব। লেকচার 6-এ ফিজিবিলিটি অ্যানালাইসিস, লেকচার 7 ইনপুট আউটপুট ডিজাইন, লেকচার 8 বিভিন্ন রকম কম্পিউটার সিস্টেমের বাগ, ইরর, ফল্ট সম্পর্কে আমরা জানব, সিস্টেম টেস্টিং সম্পর্কে আমরা শিখব। লেকচার 9 একটি প্রজেক্ট ম্যানেজমেন্টের ইন ডিটেলস আমরা জানব, একটি প্রজেক্টের বেনিফিট অ্যান্ড ড্রব্যাক্স কী কী হতে পারে সেই বিষয়গুলো আমরা ডিপলি জানব। লেকচার 7 থেকে আমরা ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড সাইবার ক্রাইম সম্পর্কে ইন ডিটেলস জানার চেষ্টা করব। এরপর এই কোর্সটিতে আমরা যেই টেক্সট বুকটি ফলো করব, সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন ইলিয়াস। তোমরা হয়তো অলরেডি জেনে গেছো অনলাইন ক্লাসে ব্ল্যান্ডেড লার্নিং সেন্টার, ইন শর্ট BLC আমরা ইউজ করব। এখানে প্রথম লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোর্সটির লিঙ্কটি, এই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি কোর্সটিতে চলে যাবে। একই সাথে আমরা যেহেতু দুইটা সেকশনে কোর্সটি নিচ্ছি, সেহেতু দুইটা সেকশনের ইনরোলমেন্ট কি, তুমি যদি ডি সেকশনের হও তাহলে এই ইনরোলমেন্ট কিটা ইউজ করবে, অ্যান্ড তুমি যদি এফ সেকশনে হও এই ইনরোলমেন্ট কিটি ইউজ করবে। আরও বিস্তারিত জানার জন্য স্টুডেন্ট গাইডলাইন এটা ফলো করে তোমরা ইন ডিটেলসে সব কিছু জানতে পারবে। BLC-র খুব আকর্ষণীয় একটি মোবাইল অ্যাপও রয়েছে, তোমরা চাইলে সেটা থেকেও আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। এখন গুগল ক্লাসরুম, BLC-র অল্টারনেটিভ হিসেবে আমরা মাঝে মাঝে গুগল ক্লাসরুম ইউজ করব। আমরা আমাদের সকল অ্যাসাইনমেন্ট, কুইজ, প্রেজেন্টেশন, ডিসকাশন সব কিছু BLC-তে করলেও গুগল ক্লাসরুমটা আমরা আমাদের অ্যাডিশনাল সাপোর্ট হিসেবে ইউজ করতে পারি। অনলাইন ক্লাস হচ্ছে যেহেতু, সেহেতু আমাদের একটা প্ল্যাটফর্ম বেছে নিতেই হবে, সেক্ষেত্রে আমরা গুগল মিট ইউজ করব। এখানে আমাদের ফিক্সড দুটো সেকশন D এবং সেকশন F এর জন্য লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক ইউজ করে আমরা ক্লাসে জয়েন করতে পারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি, কোড অফ সাকসেস। এই কোর্সে ভালো করার জন্য কিছু রুলস তোমাকে অবশ্যই ফলো করতে হবে, তোমাকে অবশ্যই কোশ্চেন করতে হবে। কোশ্চেন বেসড লার্নিংটা আমাদের প্রতিটা ক্লাসেই আমরা ফলো করব। একই সাথে এই কোর্সটি যেহেতু মোস্টলি থিওরিটিক্যাল, সেক্ষেত্রে আমাদের কেস স্টাডি অ্যান্ড অ্যানালাইসিস অ্যাবিলিটি বাড়াতে হবে, আমাদের নলেজ শেয়ার করতে হবে, আর ফাইনালি কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।